আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অফশোর ব্যাংকিং। এই শব্দটি শোনার পর 100 মধ্যে আপনারা 90 জনই বুঝেননি যে আসলে বিষয়টি কী। যদি আমি বলতাম ইন্টারন্যাশনাল ব্যাংকিং, সুইস ব্যাংকিং, সুইজারল্যান্ডের ব্যাংক, তাহলে আপনারা খুব সহজেই বুঝতেন। দেখতে থাকুন সাতকাহন, সাথে আছে হোস্ট আজিম। অফশোর ব্যাংকিং এই জিনিসটি কী? অফশোর ব্যাংকিং হচ্ছে এমন একটি জিনিস যে আপনি থাকেন এক দেশে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হবে অন্য দেশে, হতে পারে এক দেশে, একাধিক দেশে, অসংখ্য দেশে। হতে পারে সেটা আপনার সেভিং অ্যাকাউন্টে, হতে পারে সেটা আপনার কারেন্ট অ্যাকাউন্টে, হতে পারে সেটা ডলারে, হতে পারে সেটা ইউরোতে, হতে পারে সেটা জাপানিজ মুদ্রায়, চাইনিজ মুদ্রায়, নানা রকম মুদ্রায়, এমনকি বাংলাদেশি টাকায়ও হতে পারে আপনার অফশোর ব্যাংকিং। তো এখন কথা হচ্ছে যে এত রকমের ব্যাংকিং থাকতে, ইসলামিক, নন ইসলামিক, এত রকমের অ্যাকাউন্ট থাকতে, সেভিং, কারেন্ট অ্যাকাউন্ট থাকতে, কেন আমরা অফশোর ব্যাংকিংয়ে যাব? তো বন্ধুরা, এই যে অফশোর ব্যাংকিং, এটি হচ্ছে যাদের টাকা পয়সা আছে তাদের জন্য, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য এই অ্যাকাউন্টের কোনো কাজ নেই। ধরলাম যে আপনি দুবাইতে গেলেন, আপনি ইউকেতে গেলেন, সিঙ্গাপুরে গেলেন, জার্মানিতে গেলেন, তো সেখানে আপনি চাচ্ছেন আপনার বিজনেস করার জন্য, অথবা সেখানে জায়গাটা আপনার ভালো লাগলো, আপনি সেখানে হলিডে যাপন করবেন, নানা রকম কারণ হতে পারে যে আপনার এই সমস্ত অফশোর ব্যাংকিং চালু করার জন্য। সে যতগুলো দেশ আসছে ম্যাক্সিমাম দেশেই এই অফশোর ব্যাংকিংটি চালু আসছে, এমনকি বাংলাদেশেও 1985 পর থেকে অফশোর ব্যাংকিং চালু আসছে। ব্যাংকগুলো যেটি করে সেটি হচ্ছে বিদেশি মুদ্রায় লেনদেন করে। যেমন বাংলাদেশে মোটামুটি 37টির মতো ব্যাংক আছে, তারা অফশোর ব্যাংকিং পরিচালনা করে। অর্থাৎ বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা, কিন্তু তারা অফশোর ব্যাংকে ডলার রাখতেছে, অফশোর ব্যাংকে অ্যাকাউন্টে তারা রাখতেছে ইউরো, জাপানিজ, চাইনিজ, বিশ্বের অন্যান্য যে সমস্ত ইন্টারন্যাশনাল, অর্থাৎ যে মুদ্রাগুলো বেশি চলে সেগুলো তারা রাখে। তারা চাইলে সেগুলোতে বিভিন্ন দেশকে তারা কী করতে পারে, লোনও দিতে পারে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের কারণে হচ্ছে যে $100-এর মধ্যে $75 বাংলাদেশে ইনভেস্ট করতে হয়, বাকি $25 তারা চাইলে দেশের বাইরে করতে পারে। এই যে অফশোর ব্যাংকিংয়ের জন্য সবচেয়ে বিখ্যাত হচ্ছে সুইজারল্যান্ড, এই জন্য আমরা সুইস অ্যাকাউন্ট জানি। আমরা বিভিন্ন যে নিউজ মাধ্যমে জানতে পারি, বাংলাদেশের যত পলিটিশিয়ান আসতেন, বিভিন্ন রকম যারা ব্যবসায়ী আসতেন, ওনাদের সমস্ত টাকা, বেশিরভাগ টাকাই সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে আসে। তো বন্ধুরা, এটির ভাষাই হচ্ছে অফশোর ব্যাংকিং। আর এই যে সুইস ব্যাংক বলতে আসলে কোনো ব্যাংক নাই, সুইজারল্যান্ডের যত ব্যাংক আসছে এগুলোই হচ্ছে সুইস ব্যাংক। বাংলাদেশে যেমন যত ব্যাংক আসে সেরকম সুইজারল্যান্ডেও যত ব্যাংক আসছে এগুলোই হচ্ছে সুইস ব্যাংক। নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম না, আমরা হয়তো চিন্তা করি বিশাল একটি ব্যাংক থাকবে যার নাম হবে সুইস ব্যাংক, এমন কিছুই না। তো এই যে অফশোর ব্যাংক, এগুলো শুধু সুইজারল্যান্ডে হয় না, বিশ্বের বিভিন্ন দেশে, যেটি বললাম এমনকি বাংলাদেশেও হয়। আপনি যদি দেশের বাইরে চাকরি করার জন্য যান, ব্যবসা করার জন্য, আপনি চাইলে বাংলাদেশে থেকে যাওয়ার সময় বাংলাদেশে যে সমস্ত যে ব্যাংক আছে যারা অফশোর ব্যাংকিং করতেছে তাদের কাছে আপনি অ্যাকাউন্ট খুলে যেতে পারেন। যাওয়ার পর আপনার সেই অ্যাকাউন্টে আপনার টাকা ডিপোজিট করতে পারেন, সেই টাকাটা আপনি ডলারে চাইলে ডলারে, পাউন্ডে চাইলে পাউন্ডে, অর্থাৎ যেই সমস্ত মুদ্রা তারা পরিচালনা করে সেগুলোতে করতে পারেন। আপনি আমেরিকাতে গেলেন, আপনি জার্মানিতে গেলেন, আপনি সিঙ্গাপুরে গেলেন, অথবা মিডিল ইস্টে গেলেন, আপনি যেখানে যান আপনার টাকাটা আপনি কী করতে পারতেছেন, এদিক থেকে সেটি মোবাইলাইজ করতে পারতেছেন, দ্রুত হস্তান্তর করতে পারতেছেন। তা বাংলাদেশে যাদের অ্যাকাউন্ট আসতে আপনার যে লাভ্যাংশ আসে 15% ভ্যাট দিতে হয়, বাৎসরিক আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়, নানা রকম হাবি জাবি আপনার উপর রিস্ট্রিকশন আসে। অর্থাৎ আপনার যদি অফশোর ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেখানে আপনার কোনো প্রকার ট্যাক্স লাগতেছে না, তারা আপনাকে হাই ইন্টারেস্ট রেট দিচ্ছে, আপনার কত টাকা আছে এটি তারা কারো কাছে প্রকাশ করতে বাধ্য না, কিছু দেশে, তাই বলে বিশ্বের সমস্ত দেশে না। যেমন বাংলাদেশে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে ইচ্ছা করলেই যেটি ব্যাংকের কাছ থেকে জানা যাবে, কিন্তু আপনি যদি যেগুলো পপুলার অফশোর ব্যাংকিংয়ের জন্য সুইজারল্যান্ডে যান, সেক্ষেত্রে আমেরিকা তো চেষ্টা করার পরও আজ পর্যন্ত লিগ্যাল ওয়েতে তারা নামগুলো নিতে পারেনি, শুধুমাত্র বিভিন্ন আন্তর্জাতিক দেশের চাপের মুখে তারা শুধু বাৎসরিক একটি শ্বেতপত্র প্রকাশ করে সেখানে কোন দেশে কত টাকা আসছে, অর্থাৎ বাংলাদেশিদের কত, আমেরিকানদের কত, ভারতীয়দের কত, জার্মানিদের কত, জাস্ট এই তথ্যটুকু প্রকাশ করে, আপনার নাম ঠিকানা কিছুই প্রকাশ করে না।
তো এখন কথা হচ্ছে এই অফশোর অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? কিছুই লাগে না, আপনার একটি পাসপোর্ট। এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশে বসে কি অফশোর অ্যাকাউন্ট খুলতে পারবেন? যদি আপনি বাংলাদেশের অ্যাকাউন্টে করতে চান অবশ্যই পারবেন, যদি আপনি বাংলাদেশের বাইরের যে সমস্ত দেশ আছে সেগুলো করতে চান তবে সেক্ষেত্রে বাংলাদেশে আপনি সুইজারল্যান্ডের এজেন্ট পাবেন, তাদেরকে আপনি যদি নির্দিষ্ট কিছু ফোন নাম্বার আছে ফোন করেন, তারাই আপনার কাছে আসে সমস্ত কিছু সংগ্রহ করবে। এবং আপনি যে টাকাটা সুইস অ্যাকাউন্টে জমা করবেন সেটি লিগাল ওয়েতে তো আপনি বাংলাদেশ থেকে নিতে পারবেন না। তো এই জন্যই যে অফশোর ব্যাংকিং আসতে এটি দুটোর উপর নির্ভর করে, অফশোর ব্যাংকিংটা লিগাল পন্থায় হতে পারে, অফশোর ব্যাংকিংটা ইললিগাল পন্থায়ও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই অফশোর ব্যাংক অ্যাকাউন্টে যে ড্রাগ বিজনেস আসতে, ইন্টারন্যাশনাল মাফিয়া বিজনেস আসতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আসতে এবং যারা ট্যাক্স দিতে চান না বড় বড় ব্যবসায়ীরা আসতেন ওনারাই সেখানে অ্যাকাউন্ট করেন। তবে এটা ছাড়াও আরও একটি হচ্ছে যে সমস্ত দেশ যুদ্ধ কবলিত, যেমন আমাদের লিবিয়া ছিল, ইরাক ছিল, আফগানিস্তান আসতে, এই সিরিয়া আসতে, এই সমস্ত দেশে যারা বড় বড় ধনাঢ্য ব্যবসায়ী আসতেন ওনারা ওনাদের টাকাটা কোথায় রাখবেন? তো এই জন্য হচ্ছে ওনাদের টাকাটা ওনাদের নির্দিষ্ট যে দেশে ওনারা ভরসা করেন সে দেশে অফশোর অ্যাকাউন্টে রাখতে পারেন। অর্থাৎ লিবিয়াতে কী হলো না হলো সেটি দেখার বিষয় না, ওনার টাকাটা যে ওনার দেশের যে মুদ্রাটা সেটি ডলার হয়ে গেল, ইউরো হয়ে গেল, নির্দিষ্ট দেশে থাকলো। তবে এই যে অফশোর অ্যাকাউন্ট বা এই সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাকে বা অন্য যে কোনো দেশের আপনি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাকে যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে তারা ইন্স্যুরেন্স কত দিচ্ছে। আমরা জানি বাংলাদেশে নর্মাল যে ব্যাংক আছে সেগুলোতে মাত্র 1 লক্ষ টাকা, আপনার যত কোটি টাকাই থাকুক ব্যাংকটা যদি দেউলিয়া, ব্যাংক ক্রাপসি হয়ে যায় তাহলে মাত্র আপনি 1 লক্ষ টাকা পাবেন। সেম একই রকম ক্ষেত্রে আপনার এই যে অফশোর ব্যাংকিং করার ক্ষেত্রে আপনাকে এটি সর্বপ্রথম খোঁজ নিতে হবে, আপনি যে দেশের যে কান্ট্রিতে এই ব্যাংক অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেদিকে মিনিমাম তারা কত টাকা ইন্স্যুরেন্স দিচ্ছে। অর্থাৎ আপনার $1 লক্ষ যদি থাকে, যদি কোনো কারণবশত ব্যাংকটি কী হয়ে যায়, দেউলি হয়ে যায়, তাহলে আপনি কত টাকা পাওয়ার 100% রিটার্ন পাওয়ার গ্যারান্টি আসতে এটি আপনি খোঁজ খবর নিয়ে তারপরেই অফশোর ব্যাংকিংটা আপনি চালু করবেন। তো আসসালামু আলাইকুম।